পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় স্থান মিশ্রিপাড়া সীমাবদ্ধ বিহার ভ্রমণ পিপাসুরা উপমহাদেশে অন্যতম বড় এই বিহার দেখতে এসে জানতে পারেন রাখাইনদের সংস্কৃতি ও ইতিহাস এখানে সারা বছরই আসেন দর্শনার্থীরা সীমাবদ্ধ বিহারে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় সক্রিয় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটার সংবাদদাতা সগীর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত ইসলাম কুয়াকাটা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত সীমা বৌদ্ধবিহার কুয়াকাটায় পর্যটকদের জন্য অন্যতম এই দর্শনীয় স্থান এটি প্রায় একশো বছর আগে স্থানীয় মিস্ত্রী তালুকদার ও ভারতের আসামের উনার্দা মহাথেরুর উদ্যোগে এই বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করা হয় সীমা বৌদ্ধবিহারের বত্রিশ ফুট উঁচু ভাস্কর্যটি বার্মা থেকে আসা কারিগররা নির্মাণ করেন তখনকার পণ্ডিতদের ধারণা ছিল এই অঞ্চল পানির নিচে চলে যেতে পারে তাই বিপদ থেকে রক্ষা পেতে এবং ধর্মীয় শাসন বিদ্যমান রাখতে গৌতম বুদ্ধের এই প্রতিকৃতি প্রতিষ্ঠা করা হয় পর্যটকরা বৌদ্ধ এই অজানা ইতিহাস জানতে পেরে মুগ্ধ হয় বৌদ্ধ বিহারে ঘুরে এখানের যাবতীয় সংস্কৃতি সম্পর্কে আমরা অবগত হয়েছে। এই বিহারে দিন দিন পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় এর পাশেই গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখানে রাখাইনদের তৈরি তাঁতের শাড়ি লাল চাদর বিভিন্ন ধরনের পোশাক ও ঝিনুকের বিভিন্ন উপকরণ পাওয়া যায় তারা যখন এই পিঠাগুলা খেয়ে যায় তখন আমরাও ওই টাকা দিয়ে আমাদের সংসারে আমরা নিয়ে যাইতে আমাদের এখানে ব্যবসা টুরিস্ট নির্ভর আর টুরিস্ট এখানে আসে তাতে শাড়ি থ্রি শাল চাদর বিছানা চাদর যেগুলো হচ্ছে রাখাইনদের তৈরি করা নিজস্ব পণ্য সমুদ্র সৈকত থেকে একটু দূরে হলেও সীমা বৌদ্ধ বিহারে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর টুরিস্ট পুলিশ নিরাপত্তার আওতায় আমরা এখানে যতগুলো স্পট আছে সবগুলোতে ডিউটি রেখেছি বিশেষ করে এখানে একটা বৌদ্ধ মন্দির আছে এবং মিস্ত্রি পাড়া আছে সেখানেও তবে কুয়াকাটা থেকে মিষ্টিপাড়া পর্যন্ত যাতায়াত ব্যবস্থা আরো ভালো করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা বৈশাখী সংবাদ